ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল, আমি পেশায় ছিলাম রাখাল, প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার আব্বা আম্মারে দুধ খাওয়াতাম, আব্বা আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম। একদিন আমার আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে, দুধের বাটি নিয়ে আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আম্মারে আগে আমি দুধ খাওয়াবো, তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো, স্ত্রীদেরকে খাওয়াবো। দাঁড়িয়ে রইলাম, আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললো আব্বা খাবার দাও, আমি দেই নাই। খুদার জ্বালায় খুদার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়েগুলো আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো, আব্বা একটু দুধ দাও, ক্ষুধা লেগেছে, ও আল্লাহ আমি দেই নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে